নমস্কাৰ স্বাগতম ইয়া হৈছে দুটা সংবাদ ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল বঙাইগাঁও পঞ্চায়ত খচি হত্যাকাণ্ডত জড়িতৰ অভিযোগত এজনক গ্ৰেপ্তাৰ খুদপুছৰ অন্তত চিপনচিলা পঞ্চায়তৰ সভানেত্ৰীৰ স্বামী জৰ্জবৰ বৰুক গ্ৰেপ্তাৰ কাছিডুবাত চাহ দোকানৰ সন্মুখত গুলিয়াই হত্যা কৰিছিল চিপনচিলা পঞ্চায়তৰ সচিব চন্দ্ৰকান্ত দাসৰ নীট প্ৰশ্নকাকত ফাদিল কাণ্ডত আৰু দুজনক গ্ৰেপ্তাৰ চিবিআইৰ হাজাৰীবাগৰ অ' এছ চি এছ স্কুলৰ অধ্যক্ষ ডক্টৰ এছা উল হক আৰু উপাধ্যক্ষ ইমতিয়াজ আলমক গ্ৰেপ্তাৰ কৰি চিবিআইৰ মাৰাথন চেৰা ৰাজ্যৰ শেহতীয়া বান পৰিস্থিতি পৰ্যালোচনাৰ বাবে দিল্লীলৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ সৈতে বান আৰু দুৰ্যোগ প্ৰশমন সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীয়ে কৰিব আলোচনা বৰ্তমানেও ৰাজ্যৰ কেইবাখনো জিলাত অপৰিৱৰ্তিত বান পৰিস্থিতি ড্ৰাগছ সৰবৰাহকাৰীৰ কৰিডৰত পৰিণত বৰাক উপত্যকা কাছাৰত নিটো আৰক্ষীৰ অভিযানত জব্দ কোটি কোটি টকাৰ ড্ৰাগছ দুঠাইত অভিযান চলাই 12 কোটি টকাৰ হেৰইনসহ 5 সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ নগছাৰীৰ সামৰিক বাহিনীৰ জোৱান নিখোজ 25 মে'ত কৰ্মস্থলীলৈ যোৱাৰে পৰা নিৰুদ্দেশ লাহিংগাঁৱৰ বিনন্দ্ৰ বৰা ৰাজপুত ৰেজিমেণ্টত কৰ্মৰত আছিল বিনন্দ্ৰ বৰা 10 এপ্ৰিলত ছুটীলৈ ঘৰলৈ আহিছিল বিনন্দ্ৰ জোৱানজনে ঘৰতেই এৰি থৈ গৈছে মোবাইল ফোন আই কাৰ্ড ভাৰতৰ বিৰুদ্ধে ৰচা সন্ত্ৰাসবাদমূলক ষড়যন্ত্ৰৰ অভিযোগত দুই বাংলাদেশীক শাস্তি প্ৰদান এন আই এ আদালতৰ বাংলাদেশৰ মাহমুদ হাছান আৰু মহম্মদ ছায়েদ নামৰ দুই লোকৰ বিৰুদ্ধে গ্ৰহণ শাস্তিমূলক ব্যৱস্থা মহানগৰীৰ কাহিলিপাৰা কাণ্ডক লৈ অব্যাহত আৰক্ষীৰ তদন্ত চাঞ্চলকৰ হত্যাকাণ্ডৰ ক্ৰাইম চিন ৰিক্ৰিয়েশ্যন তদন্তকাৰী আৰক্ষী দলৰ হীৰামণি হালৈ আৰু প্ৰেমিক অৰূপ দাসক লগত লৈ ক্ৰাইম চিন ৰিক্ৰিয়েশ্যন আৰক্ষী দলৰ কাহিলিপাৰা কাণ্ডৰ তদন্তৰ মাজতে উত্তপ্ত পৰিস্থিতি হত্যাকাৰীৰ মৃত্যুদণ্ডৰ দাবী স্থানীয় লোকৰ পৰকীয়া প্ৰেমৰ বাবেই পত্নীয়ে হত্যা কৰিছিল স্বামীক মহানগৰীৰ খানাপাৰাত কলেজীয়া ছাত্ৰীৰ পৰা চিলনী চোৰে থপিয়াই নিলে মানি পাৰ্চসহ মোবাইল ফোন যুৱতীগৰাকীৰ অভিযোগৰ ভিত্তিত দুই চিলনী চোৰক গ্ৰেপ্তাৰ বশিষ্ঠ আৰক্ষীৰ ধৃত দুই চিলনী চোৰ সাতগাঁৱৰ ৰফিকুল আলী আৰু ৰফিকুল ইছলাম চোৰৰ পৰা জব্দ মোবাইল ফোন মানি বেগ নলবাৰী জিলাৰ আয়ুক্ত ককৰথনা মুখ্যমন্ত্ৰীৰ কেবিনেট বৈঠকত আহাৰ পৰিৱেশনক লৈ অসন্তুষ্ট মুখ্যমন্ত্ৰী চৰকাৰী নিৰ্দেশনা অৱমাননা জিলা আয়ুক্তৰ নিৰ্দেশ অনুসৰি দিব লাগিছিল সাধাৰণ নিৰামিষ আহাৰ বঙাইগাঁৱৰ কাহিডুবাত চিপনচিলা পঞ্চায়ত সচিব চন্দ্ৰকান্ত দাসক গুলিয়াই হত্যা কৰাৰ পিছত বৰ্তমানলৈ হত্যাকাৰী চিনাক্ত হোৱা নাই দ্বিতীয় দিনাও পঞ্চায়তৰ সভানেত্ৰী ভুৱনশ্ৰী নাৰ্জাৰী আৰু স্বামী জৰ্জবৰ বৰুক জিলা আৰক্ষীৰ নিহত চন্দ্ৰকান্ত দাসৰ পত্নীৰ অভিযোগৰ পাছত ৰহস্যময় মহিলাগৰাকীৰ সন্ধানত অব্যাহত আৰক্ষীৰ তদন্ত মহিলাগৰাকীয়ে গুণ্ডা লগাই পঞ্চায়ত সচিবজনক হত্যাৰ অভিযোগ তুলিছিল পত্নীয়ে বৰপেটা ৰোডৰ নিচামুক্তি কেন্দ্ৰত ভয়ংকৰ কাণ্ড নিচামুক্তি কেন্দ্ৰত চিকিৎসাৰ নামত যুৱকৰ সৈতে মাৰপিটত গুৰুতৰভাৱে আহত কেইবাজনো যুৱক আধাতে চিকিৎসালয় এৰি পলায়ন কেইবাগৰাকীও যুৱকৰ মহানগৰীৰ জাপৰিগুগত সন্দেহযুক্ত ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক ৰাইজে আটক কৰে সৰবৰাহকাৰীটোক যুৱকজনৰ পৰা জব্দ পাউডাৰজাতীয় সামগ্ৰী যুৱকজনে দীৰ্ঘদিনীয়া অঞ্চলটোত ড্ৰাগছ সৰবৰাহৰ অভিযোগ নুমলীগড়ত বোকাখাত মহকুমা প্ৰশাসন আৰু ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণৰ উচ্ছেদ অভিযান নুমলীগড় তিনিআলিৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত অস্থায়ী দোকানসমূহত উচ্ছেদ চলাইছে প্ৰশাসনে ভূপেন বৰাই দৰ্শন কৰাৰ বাবে সত্ৰৰ শুদ্ধিকৰণ পুৰোহিতে শুদ্ধিকৰণ কৰিলে ৰঙিয়াৰ বালিসত্ৰৰ সৎসংগী সত্ৰৰ চৌহদ বৃহস্পতিবাৰে সৎসংগী সত্ৰত সেৱালৈ নামঘৰতে ৰাজনৈতিক মন্তব্য কৰিছিল প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিগৰাকীয়ে নগাঁৱত পিষ্টলসহ গ্ৰেপ্তাৰ কুখ্যাত অপৰাধী ধৃত লোকজন কলাডুবাৰ ৰয়ছুদ্দিন জব্দ ভিয়েটনামত নিৰ্মিত .22 পিষ্টল 4.4 গুলী জুৰিয়াৰ উত্তৰ কলাডুবাত চলিছিল আৰক্ষীৰ অভিযান জেঠমহীয়া বানত পৰিল ধেমাজিৰ 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৰুণাচলৰ পাহাৰত হোৱা ধাৰাষাৰ বৰষুণৰ ফলত ফেনে ফুটুকাৰে বাঢ়ি অহা জিয়াধল কাংকুখুটিৰ বাঢ়নী পানীয়ে জিয়াধল চাৰিআলিৰ ভজু গাঁৱত বুৰাই পেলাইছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ ৰঙিয়াত বিধ্বস্ত পথ নিৰ্মাণৰ দাবীত ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ ৰঙিয়াৰ চিৰাখুন্দি খন্দিকৰ পথ অৱৰোধ কৰিলে শতাধিক ৰাইজে চৰকাৰ বিৰোধী শ্লোগানেৰে পৰিৱেশ উত্তাল লংকাত অবৈধ ডেণ্টেল ক্লিনিকৰ বিৰুদ্ধে অভিযান জিলা আয়ুক্তৰ নিৰ্দেশত হোজাইৰ যুটীয়া চক্ৰ বিষয়ে চলাই অভিযান অভিযানকাৰী দলে চিল কৰে অবৈধভাৱে চলা দুখন ডেণ্টেল ক্লিনিক চতিয়া আৰক্ষীৰ জালত 5টা গৰু চোৰ আৰক্ষীয়ে খেদি খেদি বাহনসহ গ্ৰেপ্তাৰ কৰে গৰু চোৰৰ দলটোক চতিয়াৰ নাগশংকৰৰ ডিকৰাইনৰ সমীপত স্কৰ্পিঅ' বাহনসহ জালত গৰু চোৰ টিঙত কংগ্ৰেছ নেতাৰ গুণ্ডাগিৰিত নগাঁও জিলা পৰিষদৰ প্ৰাক্তন সভাপতি হাইদৰ আলীৰ বিৰুদ্ধে চৰকাৰী গাঁও প্ৰধানক আক্ৰমণৰ অভিযোগ এডোখৰ মাটি ক্ৰয় কৰাৰ বাবে ফটো উঠিবলৈ মাতিছিল গাঁও প্ৰধান চিৰাজুল ইছলামক
মরিয়াবাড়ির ভেলৌগুড়ি আরক্ষীর চালত এটা ধর্ষণকারী ধৃত ধর্ষণকারীটির নাম গুলজার হোসেন একগৰাকী বিধবা মহিলাক ধর্ষণ করার বাবে ভেলৌগুড়ি আরক্ষীয়ে 4/24 নম্বরত গোচর রুজু করে গ্রেপ্তার করে ধর্ষণকারী লামডিঙত সংঘটিত হয়েছে অঘটন পথারত কাম করব চাওতে একগৰাকী বৃদ্ধ মৃত্যু কাকপালি লওয়া ঘটনায় শোকর চাপ পেলাইছে অঞ্চল মৃত লোকজন লামডিং নতুন বস্তি অঞ্চলের নিবাসী 62 বছরীয় নিপু দাস মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছত গালরিল কামরূপ প্রশাসনের উত্তর গুহীর ঐতিহাসিক জানজুরি সাবসিকুণত নামিল প্রশাসন ঠায় ঠায় দেওয়াল ভাঙি উচ্ছেদ চলালে বিদখলকারী ধুবুরী ভাতিগাঁও সর্পদংশনত ছাত্রর মৃত্যু মৃত ছাত্রজন মফিজুল হক ধুবুরী চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসকের গাফিলতির ফলত ছাত্রজনের মৃত্যুর অভিযোগ পরিয়ালর সর্পদংশনত ছাত্রর মৃত্যু সন্দর্ভত ধুবুরী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটালত অধ্যক্ষর মন্তব্য পরিয়ালের অভিযোগ নস্যাত অধ্যক্ষজনের ছাত্রজনক এন্টিভেনম ইনজেকশন দিয়া হয়েছিল বলে মন্তব্য কেবিনেট সিদ্ধান্তক আদরণি নলবাৰীবাসীর হেলমেট পরিধান নকৰাৰ বাবে অন্য কারণত বাইক আরোহীক পিহা নহয় জরিমানা মুখ্যমন্ত্রীর মন্তব্যক লৈ নলবাৰীত অব্যাহত প্রতিক্রিয়া 28 জুনত মুক্তি লাভ কৰিবলগীয়া নতুন অসমীয়া কথাছবি কুকিৰ মুক্তির পূর্বে অনুরাধা ছবিগৃহের সন্মুখত প্রতিবাদ ছবিখন প্রদর্শনের সুযোগ নিদিয়ার বাবে প্রতিবাদ সাব্যস্ত করে কুকিৰ কলা কৌশলী শুভাকাঙ্ক্ষী উত্তর গুহীর ভেটামুখত মহিলার রহস্যজনক মৃত্যু মৃত মহিলাগী রঙিয়ার সোনালী দাস অঞ্চল ভাড়াতিয়া হিসাবে থাকি এটা কোম্পানীত কাম করেছিল এটি কন্যা সন্তানের মাতৃগিয়ে মহানবীর চন্দ্রপুর শোকাবহ ঘটনা কলং নদীত বরশী ববলে গৈ অকাল মৃত্যু এজন কণমণি ছাত্রর মৃত ছাত্রজন গোবর্ধনের টেংসুয়াত চাংমা রাইজে উদ্ধার করে পঞ্চম শ্রেণীর ছাত্রজনের মৃতদেহ মরিয়নীত নিখোঁজ এজন সেনা জওয়ান সন্ধানহীন চঞ্চল লাহিং গাঁওয়ের বিনন্দ্র বরা 25 মেত উত্তর প্রদেশের কর্মস্থলীল যাটের বিমানযোগে রওনা হয়েছিল চঞ্চল রাজ্য ধারাবাহিক ছাত্রী নির্যাতনের ঘটনা শোণিতপুরের সিরাজুলীত জঘন্য ঘটনা সিরাজুলীত কলেজিয়া ছাত্রীক নির্যাতন দুদিন পূর্বে সংঘটিত এই ঘটনা কলেজলে যাওয়ার পথত ছাত্রীগীক নির্যাতন হুজাইত সক্রিয় তেল চুরি চক্র লামডিং আইওসির সমীপর অরণ্যের পরিত্যক্ত অবস্থাত কেইবাটাও তেলের ড্রাম আরক্ষী করেছে জব্দ ঘটনাক তদন্ত অব্যাহত আরক্ষী শিবসাগরের দিখৌপালর হাতীকোষত অঘটন মথাউরির উপর ওলমি রোল 35 টন ওজনের সামগ্রী কঢ়িয়া নিয়া ট্রেইলার প্রথম পি প্রাণ রক্ষা করেছিল দুটা পরিয়ালের নিরাপদ স্থানত আশ্রয় পরিয়াল দুটার ডিগবৈর ডিব্রু নৈত সন্ধানহীন যুবকের মৃতদেহ উদ্ধার বৃহস্পতিবারে নৈখনত গা ধুবলে গৈ সন্ধানহীন হয়ে পড়েছিল সঞ্জয় শর্মা নামের যুবকজন দুই বন্ধুর সঙ্গে গা ধুবলে নামিছিল ডিব্রু নৈত বিশ্বনাথত বানে উটুয়া নিলে এজন যুবকক সন্ধানহীন যুবকজন দিবং সবর বিশ্বনাথর অসম অরুণাচল সীমান্তবর্তী গাঁত দিরিং নৈর বাহনি পানির সংহার জলমগ্ন মধুপুর বনগাঁও ভীমাজুলি আদি অঞ্চল শোণিতপুরের ঠেলামরার তিলিয়াগাঁওত প্রতিবাদ কিশোরী ধর্ষণকারী আনারুলক ফাঁসির দাবিত ক্ষোভিত লোকে সাব্যস্ত করে প্রতিবাদ ঘটনাস্থলীত মোতায়ন আরক্ষী নিরাপত্তারক্ষী প্রতিবাদস্থলীত আরক্ষীর দাদাগিরি সার্টর বোতাম খুলি বডি দেখুয় প্রতিবাদ দমনের চেষ্টা ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার ঠেলামরার তেলিয়াগাঁওর ঢিকাজুলি আরক্ষী থানার ওসি রাজা সরকারে খুলিলে সার্টর বোতাম কিশোরীক যৌন নির্যাতনত অভিযুক্তর ঘরত রাইজর প্রতিবাদের সময় এই ঘটনা ডিব্রুগড়ত ভয়ঙ্কর কৃত্রিম বান নিশারে পর অহা মুখলধার বরষুণের বাবে কৃত্রিম বানত ডুব গেছে ডিব্রুগড় শহর প্রান্তে প্রান্তে হাহাকার পরিস্থিতি বান পরিস্থিতিক অসহায় জেলা প্রশাসন কৃত্রিম বানে খহালে মিছামারির এটা গুরুত্বপূর্ণ পথ বিচ্ছিন্ন বৃহত্তর অঞ্চলের পথ যোগাযোগ মুখলধার বরষুণের বাবে অঞ্চলটির সৃষ্টি হল ভয়ঙ্কর কৃত্রিম বান শিবসাগর নাজিরা সংযোগী পথ অবরোধ রাইজর পথটোর নির্মাণ কার্য লেহেমিয়া হওয়াত ক্ষোভ রাজে রাইজর ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ অতিষ্ঠ রাইজর 121 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণরত 18 কিলোমিটার জোড়া পথ দুধনৈর ধর্ষণ কাণ্ডর বিরুদ্ধে কোকরাঝারত এপসর প্রতিবাদ কোকরাঝার শহরের জে ডি রোড স্থিত বডফা শিশু উদ্যান প্রাঙ্গণত এপসর প্রতিবাদ ফাস্ট্রেক আদালতত বিচারের দাবি এপসর কামাখ্যাত দর্শনার্থী আর আরক্ষীর মাজত বাকযুদ্ধ সীমিত সংখ্যক দর্শনার্থীকে কুপন দিয়াক উত্তপ্ত পরিস্থিতি কেবাদিন বাহর পতার পাছতো একাংশ লোকে দর্শন করবা নাই মন্দিরের অন্তর্ভাগ মহানবীর ড্রাগসসহ সরবরাহকারী গ্রেপ্তার খানাপড়া উড়ন খেতুর তলত অভিযান বৈশিষ্ট্য আরক্ষীর অভিযানত জব্দ 47টা ড্রাগস ভর্তি কন্টেইনার 100টা খালি কন্টেইনার আর নগদ ধন মরিয়াবাড়ীত মৃতদেহ উদ্ধারক লৈ চাঞ্চল্য মরিয়াবাড়ী মরিগাঁও গড়কাপ্তানি পথৰ কাষত এই ঘটনা স্থানীয় লোকে প্রত্যক্ষ করে মৃত লোকজনক ঘটনা সন্দর্ভত আরক্ষীর তদন্ত অব্যাহত
করিমগঞ্জ আরক্ষীর জালত ত্রিপুরার সাতটা চোর, চোরের দলটোর পর জব্দ চুরি সামগ্রীর নগদ ধন। করিমগঞ্জ শহর চুরি সন্ত্রাস চলাইছিল চোরের গ্যাংটে। ধিং চারিআলিত চাঞ্চল্যকর চুরি কার্য, স্প্রে মারি গৃহস্থক অচেতন করে চোরে চলালে লুটপাট, চোরে লুটি নিলে নগদ ধনের আ অলঙ্কার। জিতেন ভরালী নামের লোকজনের ঘর চোরের সন্ত্রাস। মরিয়নির চেলেংহাট অভয়পুরীত গাঁত উত্তপ্ত পরিস্থিতি, স্বাস্থ্যকর্মীর এটা দলক আবদ্ধ করলে রাইজে, জাপানিজ এনকেফেলাইটিস আক্রান্ত অঞ্চল মহ খেদিবা ধোঁয়া দিবল গেছিল দলট। আর দ্রুত সংবাদত এখানে সময় বাণিজ্যিক বিরতির। আপনি চাইছে দ্রুত সংবাদ। হাইলাকান্দিত গ্রাহকক মাধবার গাখীর ব্যাপারী নির্ধারিত দামতকৈ অধিক দামত বিক্রি করেছিল পাউডার গাখীর। প্রশাসনের অভিযানত শহরখনের পূর্ব পাড়াত জব্দ 5 লাখ টাকার পাউডার গাখীর। বরহমপুর বামুনীত কিশোরীর রহস্যজনক মৃত্যু, অঞ্চলটোত ভাড়াতীয় হিসাবে আছিল কিশোরীগী, ঘরখন গৃহস্থ নথকার অবস্থা সংঘটিত হয় এই ঘটনা। ঘটনা সন্দর্ভত আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। সরকারি কার্যালয়তে বন ধ্বংস অভিযান, গোলাঘাটর ভূমি সংরক্ষণ সংমণ্ডলর কার্যালয়ত বন বিভাগের দলের অভিযান, কাটি তহিলং করা হয়েছিল কার্যালয়টির চৌহদত থাকা গছ গছনি, বন বিভাগে জব্দ করে মূল্যবান গছসমূহর টুকুরাসমূহ। ন নৈর খহনীয়া তীব্র রূপ ধারণ করেছে ওদালগুড়ির নামজলাহত, নৈত বিলীন 32টা পরিয়ালের বসতিস্থল জোয়াইপাড়া গাঁও, নৈ ন নৈর বুকুত জাহ গেছে বিঘা বিঘায় ভূমি। গোয়ালপাড়া দুধনৈ নৈত করা খহনীয়ার কালরূপ, নৈত বিলীন হয়েছে হাজার হাজার বিঘা কৃষিভূমি, মাতিয়ার নন্দেশ্বর গারুপাড়া আদি অঞ্চল ভয়াবহ রূপ লৈছে খহনীয়ায়। কৃত্রিম বানর কবলত ধুবুরীর চিকিৎসালয়, এজাক বরষুণ দিলেই জলমগ্ন হয়ে পড়ে ধুবুরী নগর স্বাস্থ্য আর প্রসূতি কল্যাণ আয়ুষ্মান আরোগ্য মন্দির চিকিৎসালয়। উত্তর গুয়াহাটী খণ্ড প্রাথমিক চিকিৎসালয়ের দুরবস্থা, পানি কচুয়নির মাজত স্বাস্থ্যকেন্দ্র, এটা সরু কোঠার ভিতর কষ্টকরভাবে স্বাস্থ্যসেবা আগবাই আছে স্বাস্থ্যকর্মীসকল। 2-3 মাসের ভিতর কামাখ্যাত আরম্ভ হব করিডর নির্মাণের কাম, আইআইটি গুয়াহাটির প্রতিবেদনের ভিত্তিতে সরকারে নির্মাণ করব করিডর, কামাখ্যা দর্শন করে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গহপুর শহরত শিশু শ্রমিক উদ্ধার, এজন লোকের দোকানত কর্মরত আছিল 15 বছরের কিশোরটি, জেলা শ্রমিক বিষয়া আর জেলা শিশু সুরক্ষা বিষয়ার অভিযানত উদ্ধার শিশু শ্রমিক। তামুলপুরত বটিয়ামারি জানর খহনীয়া, খহনীয়ার বাবে সংকটত গুরেশ্বর খৈরাবাড়ি গড়কাপ্তানি পথ, 3-4টাকৈ স্থানত গড়া খহনীয়ায় ভাবুকি আনিছে গড়কাপ্তানি পথটলৈ। মরিয়নীত জাপানিজ এনকেফেলাইটিসর প্রাদুর্ভাব, এনকেফেলাইটিসত এজনের মৃত্যু, 3 জন আক্রান্ত, মৃত লোকজন চেলেংহাট অভয়পুরিয়া গাঁর প্রদীপ বরা, একেখন গাঁরে এগারী যুবতী আর যুবক আক্রান্ত। সম্ভাব্য বান পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবলে সাজু কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ, রাষ্ট্রীয় ঘাইপথলে ওলাই হওয়া বন্যপ্রাণীর সুরক্ষার বাবে সষ্টম হয়েছে উদ্যান কর্তৃপক্ষ, সক্রিয় করা হয়েছে রাষ্ট্রীয় ঘাইপথত সংস্থাপিত করা সেন্সর। নগাঁর কামপুরের ঘিলানীত চাঞ্চলকর ঘটনা, এটা পুখুরীত উদ্ধার মাতৃ আর কন্যার মৃতদেহ, ঘটনার সময় ঘর নাছিল মহিলাগীর স্বামী আর পরিয়ালের আন লোক, মাতৃকন্যা দুয়ো পুখুরীত পিছলি পড়ার সন্দেহ। টিংখাঙর পিঠাগতি পিঠাপথারত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, অচিনাক্ত বাহনের খুন্দাত থিতাতে মৃত্যু এজন বাইক আরোহীর, মৃত বাইক আরোহীজনের নাম পবিত্র বরা, পিঠাগতি গড়সিগা গাঁত ঘর পবিত্র বরার। কামাখ্যাধামত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অম্বুবাসীর পাছত প্রথমবারের কামাখ্যাধামত উপস্থিত মুখ্যমন্ত্রীজন, মা কামাখ্যার আশীষ ললে মুখ্যমন্ত্রী, পুয়ায় পত্নী রিণিকী ভূঁয়া শর্মাও গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজি। শিবসাগরত মন্ত্রী রঞ্জিত কুমার দাস, রাজ্যের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন যোগান বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস শুক্রবারে শিবসাগরত উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগের বিষয়াসকলের সঙ্গে আলোচনাত মিলিত হয়। অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধিক প্রতিক্রিয়া মন্ত্রী রঞ্জিত কুমার দাসর, হাট বা বাজারসমূহর সম্পূর্ণরূপে বাতিল করা হব মহলদার ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর নির্দেশত টাস্কফোর্স গঠনত তৎপরতা আরম্ভ। নলবাড়ীর মুকালমুয়ার গোরক্ষাতারিত মথাউরীর খহনীয়া অঞ্চল পরিদর্শন, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার ধারাবাহিক বরষুণের ফলত খহিবলে আরম্ভ করেছিল মথাউরীত। উদঙিয়া গরু ছাগলীর চরণিয়া পথারলৈ পর্যবেক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করা এখন স্টেডিয়াম, বিগত 11 মার্চত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বোধন করেছিল কলিয়াবরের ডক্টর টি আও স্টেডিয়ামের নবনির্মিত পেভিলিয়ন, গ্যালারি আর ক্রীড়া ভবন। হোজাই রামপুর বস্তি সংযোগী মূলপথর দুরবস্থা, বছরের 12 মাহে পানির তলত থাকে পথসা, পথসা মেরামতির বিভাগীয় কর্তৃপক্ষের ব্যবস্থা নোলাত ক্ষোভ উজারে রাইজে। ডবকাত দুষ্প্রাপ্য কাছ উদ্ধার, ডবকা রাষ্ট্রীয় পথত ডবকা থানার এস আই ভাস্কর বরাই প্রত্যক্ষ করে কাছতো, আরক্ষীয় কাছতো উদ্ধার করে গতালে বন বিভাগক।
হিমাচল প্ৰদেশৰ সিমলাত ৰুষ্ট প্ৰকৃতি ধাৰাসাৰ বৰষুণৰ পিছতে সিমলাত ভয়ংকৰ ভূমিস্খলন পাহাৰৰ শিলমাটি খহি বন্ধ হৈ পৰিছে কেইবাটাও ঘাইপথ দুৰ্ঘটনাত পতিত হৈছে ইখনৰ পিছত সিখন বাহন আগৰতলাৰ ৰেল ষ্টেচনত আটক দুই বাংলাদেশী মহিলা ৰেলাৰক্ষী আটক কৰে মহিলা দুগৰাকী এগৰাকীয়ে বেংগালুৰুলৈ আনগৰাকীয়ে কৰ্ণাটকলৈ যাত্ৰাৰ পৰিকল্পনা কৰিছিল ইম্ফলত ককমিৰ শান্তি সমদলত অংশগ্ৰহণ কৰে সহস্ৰাধিক লোকে মণিপুৰত শান্তি আৰু ঐক্যৰ বাবে বাহিৰ কৰা হয় এই সমদল সমদলত কাবুই মেইটেই পাংগল নগাকে ধৰি বিভিন্ন সম্প্ৰদায়ে অংশগ্ৰহণ কৰে কৰ্ণাটকত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত তিতাতে মৃত্যু 15 লোকৰ ট্ৰাকত প্ৰচণ্ড জোৰে খুন্দা তীৰ্থযাত্ৰী কঢ়িয়াই নিয়া বাহনৰ সবদত্তী য়াল্লানম্মা মন্দিৰ দৰ্শন কৰি উভতি অহাৰ পথত দুৰ্ঘটনা মৃত ভক্তকেইজন শিৱমোগ্গৰ ভদ্ৰাৱতীৰ দিল্লী বিমানবন্দৰত চাদ খহি এজনৰ মৃত্যু ঘটনাত আহত আন 6 লোক চাদ খহি পৰাত ক্ষতিগ্ৰস্ত হৈছে কেইবাখনো বাহন দিল্লীৰ ইন্দিৰা গান্ধী আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰৰ 1 নম্বৰ টাৰ্মিনেলত এই ঘটনা প্ৰবল ধুমুহা বৰষুণত ৰাজধানী দিল্লীত হাহাকাৰ পৰিস্থিতি দিল্লী বিমানবন্দৰৰ পৰা দুপৰীয়ালৈ বাতিল সকলো বিমানৰ উৰণ বন্ধ কৰি দিয়া হৈছে বিমানবন্দৰৰ ক্ষতিগ্ৰস্ত 1 নম্বৰ টাৰ্মিনেলটো পৰিস্থিতিৰ বুজ লোৱাৰ বাবে দিল্লী বিমানবন্দৰত কেন্দ্ৰীয় অসামৰিক বিমান পৰিবহণ মন্ত্ৰী ৰাম মোহন নাইডু টাৰ্মিনেলটোৰ চাদ খহি ক্ষতিগ্ৰস্ত হোৱা স্থান পৰিদৰ্শন কৰে মন্ত্ৰীগৰাকীয়ে বুজ ল'লে সমগ্ৰ পৰিস্থিতিৰ বানত বিপৰ্যস্ত দেশৰ ৰাজধানী দিল্লী নিৰানেপেৰা বৰষুণৰ ফলত দিল্লীৰ প্ৰতিটো বাট পথ অঞ্চলত 1 আঁঠু পৰ্যন্ত পানী 3 জোনৰ পৰা দিল্লীৰ অন্যান্য অঞ্চললৈকে ৰাস্তা ঘাট সকলোতে পানী ছিকিমৰ লোকসভাৰ প্ৰথমজন সাংসদ পহলমান চুব্বালৈ শ্ৰদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্ৰী প্ৰেম সিং তামাঙৰ পহলমান চুব্বাৰ পৰিয়ালক সমবেদনা জনালে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে সৰব তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপন বৰা ৰাজনৈতিক স্বাৰ্থত আৰক্ষীক ব্যৱহাৰ কৰাৰ বাবে ৰাজ্যৰ আইন শৃংখলা পৰিস্থিতিৰ অৱনতি হোৱাৰ অভিযোগ আৰক্ষীক ৰাজনৈতিক হস্তক্ষেপত সোমাই নপৰিবলৈ আহ্বান ঢকুৱাখনাৰ শিহৰণকাৰী কাণ্ডৰ তদন্তক লৈ প্ৰতিক্ৰিয়া ৰিপুণ বৰাৰ ঘটনাৰ তদন্ত আৰক্ষী আৰু মুখ্যমন্ত্ৰীৰ ব্যৰ্থতাৰ অভিযোগ তুলিলে তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাই টি20 বিশ্বকাপৰ ফাইনেলত ভাৰত ছেমি ফাইনেলত ইংলেণ্ডৰ বিৰুদ্ধে ভাৰতৰ 68 ৰাণত জয়লাভ 3টা উইকেট দখল কৰা অক্সৰ পেটেললৈ মেন অফ দ্য মেটচৰ সন্মান 2007 চনত ধোনীৰ নেতৃত্বত ভাৰতীয় দলে লাভ কৰিছিল টি20ৰ খিতাপ 2013 চনতো ধোনীৰ নেতৃত্বত লাভ কৰিছিল চেম্পিয়ন ট্ৰফি 2013ৰ পৰা কোনো ICC প্ৰতিযোগিতাৰ খিতাপ দখল কৰা নাই ভাৰতে সুদীৰ্ঘ 11 বছৰৰ মূৰত শদিয়াৰ এতিয়া এটা দুৰ্ভগীয়া পৰিয়ালে পালে ন্যায় 2013 চনত আৰক্ষীৰ প্ৰহাৰত মৃত্যু হৈছিল অজিত সোণোৱাল নামৰ লোকজনৰ অভিযুক্ত 6 জন আৰক্ষী বিষয়াজনক যাৱজ্জীৱন কাৰাদণ্ড 2 হাতেৰে 3বিধ বাদ্য বজাই চৰ্চাত বাক্সাৰ এগৰাকী লোকশিল্পী চৰ্চালৈ আহিছে বাক্সাৰ পলাশগুৰি কৈলাশনাথ কোনো আনুষ্ঠানিক শিক্ষা অবিহনে চলাই গৈছে সংগীতৰ সাধনা কৰিমগঞ্জ হাতীৰগোল গাঁৱত ৰাইজৰ যাতায়াতত দুৰ্ভোগ বাৰম্বাৰ আবেদনৰ পাছতো নিৰ্মাণ নহ'ল পথছোৱা স্বাধীনতাৰ 77 বছৰ পাছতো উন্নয়নে ঢুকি নাপালে গাঁওবাসী বাৰিষা আহিলেই ৰাইজক জলাকোলাক খুৱাই মৰাণৰ এটি পথে এজাক বৰষুণতে পানীত বুৰ যায় মৰাণ ৰাইডঙীয়া উৰণীয়া সেতুৰ বা উৰণ সেতুৰ কাষৰ মাহমৰা সমষ্টিৰ অন্তৰ্গত ৰাইডঙীয়া পথ অসমতে উপেক্ষিত অসমত নিৰ্মিত ছবি একাংশ ছবিগৃহই চলাব বিচৰা নাই কুকি তেজপুৰত ছবিগৃহ কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে সৰব প্ৰতিবাদত নামিল একাংশ লোক ৰঙিয়াৰ স্বাস্থ্যখণ্ডৰ দুৰৱস্থাক লৈ তৎপৰ ৰঙিয়া নাগৰিক মঞ্চ দীৰ্ঘদিনীয়া সমস্যা সমাধানৰ দাবীৰে মুখ্যমাধিপতিক প্ৰদান কৰিলে স্মাৰকপত্ৰ মুকলিৰ পাছতো আজিলৈ কাৰ্যক্ষম নহ'ল ICU বিচনাযুক্ত চিকিৎসালয় বাক্সা জিলাৰ ভাৰত ভূটান সীমান্তত যাতায়াতৰ নামত ৰাইজৰ দুৰ্ভোগ 5 বছৰে নিৰ্মাণ নহ'ল বানপানীয়ে বিধ্বস্ত কৰা পথ পাগলাদিয়া নদীৰ বাঢ়নি পানীয়ে 2টাকৈ স্থানত ছিঙি পেলাইছিল সোণখাটা সোণাজুলি পথ কাৰ্বি আংলঙত জে জে এম আঁচনিৰ বিধ্বস্ত ৰূপ কাজিৰঙাৰ দাঁতিকাষৰীয়া ইংলে পথাৰত এটুপি বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে গাঁওখনৰ বাসিন্দাই বৰপেটা ৰোডত মহিলা সমিতিয়ে মঞ্চস্থ কৰিলে নাটক হনুমান সাগৰ বন্ধা চাওক নাৰী নিৰ্যাতনৰ ওপৰত নাৰীৰ প্ৰতিবাদে মঞ্চ কপাই যোৱা নাট্যভিনয়ত মন্ত্ৰমুগ্ধ দৰ্শক মৰিয়নীৰ কৃষকৰ সমস্যাক লৈ তৎপৰ বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী ঘোঁৰাচোৱা পথাৰৰ পানী নিষ্কাশনৰ ব্যৱস্থা জলসম্পদ বিভাগৰ পথাৰখনৰ পানী নিষ্কাশন হ'লে উপকৃত হ'ব বৃহত্তৰ অঞ্চলটোৰ শ শ কৃষক পৰিয়াল
অসমতো হিমাচল প্রদেশ কাশ্মীরের দরে আপিলর বাগিচা শারি শারি আপিলর গছত কাশ্মীরের দরে লাগিছে আপিল যোরহাটত গবেষণার অন্তত আরম্ভ আপিলর খেতে ন দিনে সন্ধান নাই শোণিতপুরের মিছামারির এগারী কলেজিয়া ছাত্রীর সন্ধানহীন ছাত্রীগী মঞ্জিতা বার্লা ঢেকিয়াজুলির লোকনায়ক অমীয় কুমার দাস মহাবিদ্যালয়ত অধ্যয়নরত মঞ্জিতা জামুগুড়িহাটর মঙ্গলবরিয়ার উত্তর বালিজুরির আয়ুষ্মান আরোগ্য মন্দিরত এক বিশেষ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় চিকিৎসা শিবিরত অঞ্চলটো 5 শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করার বিনামূলীয় ঔষধ বিতরণ করা হয় জাগীরোডত আয়োজন করা হল রক্তদান শিবির গুৱাহাটী ডক্টর বি বৰুৱা কৰ্কট প্রতিষ্ঠানের সহযোগত জাগীরোড মহাবিদ্যালয়ত আয়োজন করা এই রক্তদান শিবিরত কেবাগৰাকী ব্যক্তিয়ে রক্তদান করে ভিসিডি জগতত অভিনয়ের হাঁহির খোরাক যোগা টিং টং বর্তমান অসুস্থ জটিল স্নায়ু রোগত ভুগিছে অভিনেতাজন উপায়হীন হয়ে রাইজের সহারি বিচারিছে টিং টং নামে খ্যাত শামসুল আলিয়ে আর কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদে গঠন করব নগর আর গাঁও আরক্ষী বাহিনী কার্যবাহী সমিতির বৈঠকত এই প্রস্তাব গ্রহণের অন্তত পরিষদনের 248 সংখ্যক অধিবেশনত এই প্রস্তাব গৃহীত করে রাজ্যপালের অনুমোদনের প্রেরণের ব্যবস্থা করা হয় নমস্কার।